ভোট প্রদান করা একটা নাগরিক অধিকার। এই নাগরিক অধিকার প্রয়োগ করতে যারা বাধা দিবে, যারা নাশকতা করবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনী আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। আপনারা জানেন নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাকে আমরা নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী তিনটি পর্যায়ে ভাগ করেছি এবং তিনটে সময়ে আমাদের সদস্যরা নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দায়িত্ব পালন করছে। নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অরাজক পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত, সক্ষমতা রয়েছে এবং আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই এবং নিশ্চয়তা দিতে চাই যে আপনারা নির্বিঘ্নে এখনও যারা ভোট কেন্দ্রে আসেননি ভোট কেন্দ্রে আসুন এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। তার দুষ্টি গুচরিত হয় বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ড গুচরিত হয় আপনারা নিকটস্থ পুলিশ ইউনিট অথবা 999-এ যোগাযোগ করুন। পুলিশ আমাদের আমাদের বিভিন্ন টিম আপনাদের সহায়তার দেশের বিভিন্ন স্থান থেকে আমরা ভোটারদের উপস্থিতির খবর পাচ্ছি এবং আশা করছি একটি সকল ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এই ভোট পরিবেশে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন নিশ্চয়তা আমরা দিচ্ছি এবং এই পরিবেশ সারা দেশে বিরাজ করছে।